আল্লাহর জিকির নিয়ে সমাজে চরম বিভ্রান্তি শুরু হয়েছে। এই বিভ্রান্তির হাত থেকে জাতিকে রক্ষা করার জন্য অত্যন্ত দুঃসাহস অন্তরে নিয়েই আমি এই আলোচনাটা শুরু করেছি। উচ্চস্বরে জিকির জায়েজ, মনে মনে জিকির উত্তম। কোনো মুফতি সাহেব ফতোয়ার কিতাব নিয়ে বসে যাবেন না, কোনো মুফতি সাহেব ইলেকট্রনিক্স মিডিয়ায় ফতোয়া জারি করতে শুরু করে দেবেন না। আগে তফসিরের কথাগুলি আগে জব্দ করুন, তফসিরের কথাগুলি আগে নিয়ন্ত্রণ করুন। আমার কথা বুঝে থাকলে বলুন, আল্লাহ কোরআনে বলেছেন উচ্চস্বরে জিকির না জায়েজ না জায়েজ? আল্লাহ কোরআনে বলেছেন উচ্চস্বরে জিকির জায়েজ। তুমি মুফতি ফতোয়া নিয়ে গাঠাগাঠি করার কোনো দরকার নাই, আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন উচ্চস্বরে জিকির জায়েজ। কিন্তু বিনা শর্তে না তিন শর্তে? বিনা শর্তে না তিন শর্তে? তিন শর্তে। কোনো মুরিদ যদি তার পীরকে চিৎকার দিয়ে রাখে, আদব হয় না বেআদবি হয়? তফসিরের কিতাবে পরিষ্কার লেখা আছে, আল্লাহর জিকির উচ্চস্বরে চিৎকার দিয়া করা আল্লাহর সাথে বেআদবি। আমাদের দেশের বিভিন্ন হক্কানি পীরগণ তার মুরিদানকে উচ্চস্বরে জিকির করার নির্দেশ দিয়া থাকেন। কেন? এর পিছনে কিছু হেকমত আছে, কিছু কৌশল আছে। যেই ফির নিজেই মুরিদের ব্যাপারে বেখবর, যেই ফিরের মুরিদ কতটুকু তাসাউফ হাসিল করবে, কতটুকু মারিফত হাসিল করবে, কতটুকু তাজকিয়ায়ে নফস হাসিল করবে, কতটুকু তার অন্তরে আল্লাহর নাম জারি করবে। তোমার জিকির জায়েজ জিকির নয়, তোমার জিকির না জায়েজ জিকির। হাজার হাজার মানুষের সামনে শুধু বাবের আবেগ উঠে, একা একা বা দু চারজনের সামনে জিকির করলে তার আবেগ উঠে না। এটা কোনটা? এটা কোনটা? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে জিকির করা হলে সে নাচতে থাকে, লাফাইতে থাকে, কুটি বেয়ে প্যান্ডেলে উঠে যায়, গাছের ডাল বেয়ে গাছের আগাতে আগায় উঠে যায়, আবার লাফ দিয়ে নেমে যায়। কোন সময়? হাজার জনতার সামনে যখন জিকির হয়, লক্ষ জনতার সামনে যখন জিকির হয়, একা একা যখন জিকির করে, দু চারজনের সামনে যখন মসজিদে বসে জিকির করে, যখন রাস্তাঘাটে জিকির করে, তখন তার বাপ জাগে না? মানুষ দেখলে বাপ জাগে, এই বাপ, এই বাপ, এই বাপ অন্তর পবিত্র করার বাপ না লোক দেখানো বাপ? লোক দেখানো ইবাদত যদি হারাম হয়, লোক দেখানো বাপ ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। শ্রদ্ধেয় সভাপতি, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূরদূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, আমার ও আমার পর্দা নিশীন মা ও বোনেরা, পবিত্র কোরআনের সুরায়ে শামস এর প্রথম দিক থেকে কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আয়াতগুলিতে আল্লাহ বেশ কতগুলি শপথ করে, বেশ কতগুলি কসম খেয়ে একটা মহামূল্যবান কথা বলেছে। কসমগুলি আগে আমরা শুনি, তারপর এতগুলি কসম খেয়ে আল্লাহ কি কথা বলেছেন তা বোঝার চেষ্টা করি। আল্লাহ বলেন ওয়াশামসি, আমি সূর্যের কসম খেয়ে বলছি, ওয়াদুহাহা, আমি রৌদ্রের কসম খেয়ে বলছি, ওয়াল কামারি, চন্দ্রের কসম খেয়ে বলছি, ইজা তালাহা, সূর্য অস্ত যাওয়ার পরে চন্দ্র যখন তার চন্দনী নিয়ে উদয় হয়। ওয়াল্লাইলি ইজা ইয়াগশাহা ওয়ান্নাহারি ইজা জাল্লাহা ওয়াল্লাইলি ইজা ইয়াগশাহা, আমি দিনের কসম খেয়ে বলছি, যখন দিন আলোকিত হয়, রাতের অন্ধকারের রাতের কসম খেয়ে বলছি, যখন রাতের অন্ধকার ছেয়ে যায়, আসমানের কসম খেয়ে বলছি, আসমান সৃষ্টি করার কসম খেয়ে বলছি, জমিনের কসম খেয়ে বলছি, জমিনকে সমতল করার কসম খেয়ে বলছি, তোমাদের মনের কসম খেয়ে বলছি, মনকে উপযোগী করার কসম খেয়ে বলছি। এতগুলি কসম খেয়ে আর কোনো বিষয়ে আল্লাহ কোরআনে আলোচনা করেননি। এই সূরায় যে বিষয়টি এতগুলি কসম খেয়ে আল্লাহ আলোচনা করেছে,
এতগুলি কসম খেয়ে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন, ওয়া নাফসিম ওয়া মা সাওয়াহা ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি মানুষের মনের কসম খেয়ে বলছি, মনকে মানুষের উপযোগী করার কসম খেয়ে বলছি। কি বলছি? আল্লাহ বলেন, ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষের মনের মধ্যে আল্লাহ প্রত্যেকটা গুনার কাজের মজা বুঝার যোগ্যতা দান করেছেন, প্রত্যেকটা গুনার কাজের সাজা বুঝার যোগ্যতা দান করেছেন। এই দুই যোগ্যতা একত্রে না কোনো জীবজন্তুকে আল্লাহ দান করেছেন, না কোনো ফিরিস্তাকে আল্লাহ দান করেছেন। বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আরেকটু খোলা খালা বলি, যত কাজে গুনা হয় সবগুলি গুনার কাজের দুটি করে ফলাফল থাকে, একটা হলো গুনার মজা আর একটা হলো গুনার সাজা। যেমন ধরুন, বিয়েচারা নারী পুরুষের অবাধ মিলামিশা একটা সওয়াবের কাজ না গুনার কাজ? এর দুইটা ফলাফল আছে, একটা হলো মজা আর একটা হলো সাজা। এইভাবে প্রতিটি গুনার কাজের দুটি করে ফলাফল আছে, একটি মজা আর একটি সাজা। গুনার কাজের সাজা ফিরিস্তারা বুঝে কিন্তু মজা বুঝে না, আর গুনার কাজের মজা জানোয়ারেও বুঝে কিন্তু সাজা বুঝে না। নারী পুরুষ বিয়ে ছাড়া মিলামিশা করার মধ্যে কি মজা, এমন মজা জানোয়ারও বুঝে, কিন্তু এমন মিলামিশার কারণে পরকালে কি সাজা হবে এটা বুঝার যোগ্যতাই কোনো জানোয়ারের নাই। এর সম্পূর্ণ বিপরীতে, বিয়েচারা নারী পুরুষের মিলামিশার সাজা পরকালে কি হবে ফিরিস্তারা ভালোই জানে, কিন্তু কোন মজায় মানুষে এই পাপটা করে মজা বুঝে না। বুঝে থাকলে বলুন তো, প্রতিটি গুনার কাজের ফলাফল কটা? একটা মজা আর একটা সাজা। শুধু মজাটা বুঝে জানুয়ারে, আর শুধু সাজাটা বুঝে ফিরিস্তা, আর আল্লাহ বলেন মানুষ দুটাই বুঝে, মানুষ দুটাই বুঝে। ফিরিস্তা যেহেতু মজা বুঝে না, এই জন্য ফিরিস্তা আজীবন বেগুনা থাকা সত্ত্বেও সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারে না। কারণ যে গুনার মজা বুঝে না, সে গুনার থেকে বিরত থাকলেও কোনো পুরস্কারের যোগ্য হয় না। আর জানোয়ার যেহেতু সাজা বুঝে না, এই জন্য জানোয়ার জীবনভর বিয়া ছাড়া নর্মাদায় মিলনে লিপ্ত হওয়া সত্ত্বেও পরকালে এরা জাহান্নামে যাবে না, যেহেতু সাজা বুঝে না এই জন্য সাজা হবে না। ফিরিস্তা যেহেতু মজা বুঝে না, এই জন্য ফিরিস্তা বেগুনা থাকলেও মর্যাদার অধিকারী হবে না, সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হবে না। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে প্রতিটি গুনার মজা বোঝারও যোগ্যতা দান করেছেন, সাজা বোঝারও যোগ্যতা দান করেছেন। এখানে হবে মানুষের পরীক্ষা, তুমি মজার লোভে গুনায় লিপ্ত হও না সাজার ভয়ে গুনা ছেড়ে দাও। কোনো মানুষ যদি মজার লোভে গুনায় লিপ্ত হয়, তখন তার আত্মাটা অপবিত্র হয়ে যায়, সেই আত্মাওয়ালা জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে যায়। আর কোনো মানুষ যদি জাহান্নামের ভয়ঙ্কর সাজার ভয়ে গুনার অভ্যাস যথারীতি তওবা করে ছেড়ে দেয়, তাহলে ওই মানুষের আত্মা আবার পাক পবিত্র হয়ে যায়, সেই লোকটা জান্নাতের যোগ্য হয়ে যায়। প্রাথমিক দিককার এই কথাগুলি মনে রাখলে পরবর্তী কথাগুলি বোঝা আমাদের জন্য সহজ হবে। এজন্য কারো যদি বুঝার বাকি থাকে কিছুটা, তাদের জন্য আবার বলছি, প্রতিটি গুনার কাজের দুটি করে ফলাফল থাকে, একটি হলো মজা আর একটি হলো সাজা। গুনার মজা বুঝে না ফিরিস্তা, ফিরিস্তা শুধু সাজা বুঝে। মজা না বুঝার কারণে এরা আজীবন বেগুনা থাকা সত্ত্বেও সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারে না। আর জানোয়ারেরা গুনার কাজের মজা বুঝে কিন্তু জাহান্নামের সাজা বুঝে না, এই জন্য জানোয়ার জীবনভর গুনার কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও কোনো জানোয়ার জাহান্নামে যাবে না। পক্ষান্তরে আল্লাহ মানুষকে
প্রতিটি গুনার কাজের মজা বুঝারও যোগ্যতা দান করেছেন, সাজা বুঝারও যোগ্যতা দান করেছেন। সুতরাং যোগ্যতার বিচারে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। কোন বিচারে? যোগ্যতার বিচারে। ফিরিস্তার একটা যোগ্যতা আছে, অন্যটা নাই। জানোয়ারের অন্য যোগ্যতাটা আছে, প্রথমটা নাই। মানুষের ফিরিস্তাদের যোগ্যতাটাও আছে, জানোয়ারের যোগ্যতাটাও আছে। বুঝে থাকলে বলুন, যোগ্যতার বিচারে মানুষ কি শ্রেষ্ঠ? সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষকে আল্লাহ উভয় যোগ্যতা দিলেন কেন? তাকে একটা কঠিন পরীক্ষার পাত্র বানাবার জন্য। সেই পরীক্ষাটা হলো, তুমি মজার লোভে গুনায় লিপ্ত থাকো না সাজার ভয়ে গুনা ছেড়ে দাও? এই পরীক্ষা কোনো ফিরিস্তার জীবনে নাই, কাজেই ফিরিস্তাকে উভয় যোগ্যতা দেওয়ার দরকার নাই। এই পরীক্ষা কোনো জানোয়ারের জীবনে নাই, এই জন্য কোনো জানোয়ারকে উভয় যোগ্যতা দেওয়ার দরকার নাই। একমাত্র মানুষকে এই পরীক্ষার পাত্র বানাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে প্রতিটি গুনার কাজের মজা বুঝারও যোগ্যতা দান করেছেন, প্রতিটি গুনার কাজের সাজা বুঝারও যোগ্যতা দান করেছেন। তারপরে আল্লাহ বলেন, কোন মানুষ যখন মজার লোভে গুনায় লিপ্ত হয় তখন তার আত্মা মন নাপাক হয়ে যায়। বুঝে থাকলে একটু দয়া করে কেউ বলতে পারেন, মানুষের মন কিভাবে নাপাক হয়? মজার লোভে গুনায় লিপ্ত হলে, মজার লোভে গুনায় লিপ্ত হলে মানুষের মন হয় অপবিত্র, নাপাক। এই মানুষটাই যখন আল্লাহর ভয়ে, জাহান্নামের শাস্তির ভয়ে যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, আত্তাইবু মিনাজ জাম্বি কামাল্লা জাম্বালাহু, যে গুনাহগার যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দেয় আল্লাহ তাকে আবার বেগুনা বানিয়ে দেন। কথা বুঝে থাকলে একটু দয়া করে কেউ বলতে পারেন, কোনো গুনাহগার যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দিলে তার আত্মাটা অপবিত্র থাকে না পাক পবিত্র হয়ে যায়? আমার আত্মা অপবিত্র হলে অসুবিধা কি? পবিত্র হলে সুবিধা কি? গুনার মজার লোভে গুনায় লিপ্ত হলে, আত্মা অপবিত্র হলে আমি জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে যাই, এইটা হলো অসুবিধা। আর যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দিলে, আমার গুনাহ যখন মাফ হয়ে যায় তখন আত্মা আমার পবিত্র হয়ে যায়, তখন আমি আর জাহান্নামের শাস্তির যোগ্য থাকি না, আমি জান্নাতের যোগ্য হয়ে যাই, এই হলো আত্মা পবিত্র করার সুবিধা। বুঝে থাকলে একটু দয়া করে কেউ বলবেন কি, আত্মা অপবিত্র করলে অসুবিধা কি? জাহান্নামের শাস্তির যোগ্য। আত্মা পবিত্র করলে সুবিধা কি? জান্নাতের যোগ্য। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলি কসম খেয়ে কথাটি বলেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা, যে ব্যক্তি আত্মাকে পবিত্র করে নিল তার জীবন সফল হয়ে গেল, যে ব্যক্তি তার আত্মাকে অপবিত্র করে নিল তার জীবন বিফল হয়ে গেল। প্রসঙ্গক্রমে এখানে সফল জীবন বিফল জীবনের ডেফিনেশনটাও আমাদের মনে রাখা দরকার। সফল জীবনের সংজ্ঞা কি আর বিফল জীবনের সংজ্ঞা কি? সফল জীবনের পরিচয় কি, বিফল জীবনের পরিচয় কি? এ মর্মে আল্লাহ পবিত্র কোরআনের অন্যত্র পরিষ্কারভাবে বলে দিয়েছেন, মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারলো, জান্নাত লাভ করতে পারলো, সেই ব্যক্তি সফল। যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারলো না, জান্নাত লাভ করতে পারলো না, সেই ব্যক্তি বিফল। সুতরাং মানুষের জীবন সফল হয় জান্নাতের যোগ্যতা অর্জনের মাধ্যমে, আর মানুষের জীবন বিফল হয় জাহান্নামের শাস্তির যোগ্যতা অর্জনের মাধ্যমে। তাহলে মানুষের মন অপবিত্র হয় কিসের দ্বারা? মজার লোভে গুনায় লিপ্ত হওয়ার কারণে। এই অপবিত্র মনের অধিকারী তার মনকে পবিত্র করতে পারে কিভাবে? যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দিলে মন পবিত্র হয়ে যায়। এতক্ষণে আমি আপনাদের সামনে একটি কথা পরিষ্কারভাবে তুলে ধরেছি, যে গুনায় লিপ্ত হলে মানুষের মন হয় অপবিত্র, আর যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দিলে
গুনাহ যখন আমলনামা থেকে মুছে যায়, যখন আবারও বেগুনাহ হয়ে যায়, তখন তার মন আবারও পবিত্র হয়ে যায়। কিন্তু সমস্যা হল, মানুষ যে গুনাহ করে, মানুষ গুনাহ করে মনের কতগুলি কুস্বভাবের তাড়নায়, মনের কতগুলি কুস্বভাবের তাড়নায় গুনাহ করে। এই কুস্বভাবগুলি মানুষের মনের ক্ষেতের মধ্যে ফলে। এবার কুস্বভাবগুলি চিনার জন্য, বুঝার জন্য মানুষের মনটাকে একটু বুঝে নিই। মানুষের মনটা হলো কৃষকের ক্ষেতের মতো। কৃষক যেভাবে তার ক্ষেতে যদি ফসল ফলাতে চায়, তাহলে চেষ্টা করে ক্ষেতে ফসল চাষাবাদ করতে হয়। যদি কোনো কৃষক তার ক্ষেতে ফসল ফলাবার জন্য চাষাবাদ করে না, ক্ষেতকে যদি এমনিতেই ফেলে রেখে, তাহলে সেই ক্ষেতে ফসল তো ফলে না, বরং আগাছা এমনিতেই ফলে। বুঝে থাকলে একটু দয়া করে বলবেন, কোনো কৃষকের ক্ষেতে ফসল এমনিই ফলে না চেষ্টা করে ফলাতে হয়? আর চেষ্টা করে যে কৃষক তার ক্ষেতে ফসল ফলায় না, তার ক্ষেতে আগাছা ফলাতে হয় না, এমনিই ফলে? ঠিক তেমনিভাবে মানুষের মনটা হলো কৃষকের ক্ষেতের মতো। কতগুলি সুস্বভাবের ফসল চেষ্টা করে মনের ক্ষেতে ফলাতে হয়। যে সমস্ত মানুষ চেষ্টা করে নিজের মনের ক্ষেতের মধ্যে সুস্বভাবের ফসলগুলি ফলায় না, তাদের মনের ক্ষেতের মধ্যে কতগুলি কুস্বভাবের আগাছা এমনিই ফলে। বুঝে থাকলে দয়া করে বলবেন, সুস্বভাব মনের ক্ষেতে এমনিই ফলে না চেষ্টা করে ফলাতে হয়? কুস্বভাবের আগাছা মনের ক্ষেতে চেষ্টা করে ফলাতে হয় না এমনিই ফলে? কুস্বভাবের আগাছা মনের ক্ষেতের মধ্যে এমনিই ফলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন এতগুলি কসম খেয়ে বলেছেন, যেই ব্যক্তি তার মনকে পবিত্র করতে পারলো, তার জীবন সফল হয়ে গেল। যেই ব্যক্তি তার মনকে অপবিত্র করে নিল, তার জীবন বিফল হয়ে গেল। কারণ মন পবিত্র করার জন্য আমার মনের ক্ষেতের যে কুস্বভাবের আগাছার মধ্যে যতগুলি গুণা ফলে, এই সবগুলি গুণার থেকে প্রথমত তওবা করার সুযোগ হয় না, যতক্ষণ পর্যন্ত মনের ক্ষেতে কুস্বভাবের আগাছাটা থাকে। এর বিষয়টা বোঝার জন্য সহজ একটা উদাহরণ দিচ্ছি। এক প্রকার গাছ বেগুন গাছের মতো হয়, প্রায় বেগুনের পাতার মতোই পাতা হয়, বেগুন গাছের সমান বড় হয়, ছোট ছোট এক রকমের ফল ধরে তাদের মধ্যে, এদের মধ্যে উপরের দিক থেকে কাঠায় ভরা থাকে আর ভিতরটা থাকে বিষাক্ত। এটাকে বাংলা ভাষায় দুত্রা গাছ বলা হয়। কেউ চিনেছেন কি না দুত্রা গাছ? দুত্রা গাছ বেগুন গাছ যত বড় হয় তত বড়ই হয়। বেগুন গাছের পাতা যেই রকম, অনেকটা সেই রকম দুত্রার ফলটা বেগুনের মতো নয়, অনেকটা টমেটোর মতো গোলাকার সবুজ রঙের, উপরের দিকে অনেকগুলি কাঁটা থাকে আর ভিতরটা থাকে বিষাক্ত। তাহলে দুত্রা গাছের ফল মানুষের খাওয়ার উপযোগী না অনুপযোগী? এই দুত্রা গাছের ফল যেহেতু অনুপযোগী, বরং কাঁটা যদি কারো গায়ে লাগে ব্যথা হয়, কোনো ছেলে ফেলে যদি না বুঝে খেয়ে ফেলে বিষে আক্রান্ত হয়, এই জন্য যদি আপনি দুত্রা গাছের একটা ফল ছিঁড়ে ফেলে দেন, তাহলে আক্রান্ত হওয়ার থেকে নিরাপদ হয়ে গেলেন। না, গাছ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত একটা ফল ছিঁড়ে ফেলে দিলে আরও দশটা ফল ধরার আশঙ্কা থাকে। ঠিক তেমনিভাবে মানুষের মনের ক্ষেতের মধ্যে যতগুলি কুস্বভাবের আগাছা ফলে, এই সমস্ত কুস্বভাবের আগাছা সর্বমোট দশটা। মানুষের মনের মধ্যে যে সমস্ত কুস্বভাবের আগাছা ফলে, এই সমস্ত কুস্বভাবের আগাছা সর্বমোট কটা? দশটা। এক একটা আগাছার মধ্যে অগণিত অসংখ্য বিষাক্ত ফল ধরে। এই ফলগুলির নাম গুনাহ, এই ফলগুলির নাম গুনাহ। উদাহরণস্বরূপ বলি, কুস্বভাবের আগাছাগুলি সর্বমোট কতটা? দশটা। এর মধ্যে একটা কুস্বভাবের নাম শাহওয়াত, একটা কুস্বভাবের নাম শাহওয়াত।
শাহওয়াতের বাংলা হলো কামুক, কামুন মাদনা, যেই মানুষটা শুধু বিপরীত লিঙ্গের সাথে মিলিত হওয়ার জন্য পাগল পারা। এই এই লোকটার মনের ক্ষেতের মধ্যে কুস্বভাবের কোন আগাছাটা ফলেছে? শাহওয়াত নামের আগাছাটা ফলেছে। সে ভিন্ন নারীকে দেখার চেষ্টা করবে, একদিন একদিন সুযোগ পাইলে 50 বার দেখবে, আরও সুযোগ পাইলে 500 বার দেখবে, আরও সুযোগ পাইলে 5000 বার দেখবে। কোন আগাছার গাছের ফসল? শাহওয়াত হইল আগাছার গাছ। আর 5000 বার যে ভিন্ন নারী দেখল, একটা গাছের 5000 ফসল, একটা গাছের কতগুলি ফসল? 5000 ফসল। সুযোগ পাইলে দেখবে, সুযোগ আরেকটু সুযোগ পাইলে সুইবে, আরেকটু সুযোগ পাইলে ইফতিজিং করবে, আরেকটু সুযোগ পাইলে দর্শন করবে, চোখের দ্বারা অপকর্ম করবে, মুখের দ্বারা ফালতু কথা বলে অপকর্ম করবে, হাতের দ্বারা টাচ করে অপকর্ম করবে, পায়ের দ্বারা তার সান্নিধ্যে গিয়ে অপকর্ম করবে, মিলি মিলনে লিপ্ত হয়ে অপকর্ম করবে। কতগুলি ফল একটা গাছও ধরল? অনেকগুলি ফল। কথার কথা, একদিন আপনি একটা নারীকে পথে ঘাটে ইফতিজিং করলেন, এইটা কি একটা গুণা মাত্র না একটা আগাছার গাছের একটি মাত্র ফসল? একটা আগাছার একটি মাত্র ফসল। কোনো হক্কানি আলেম উলামা বুজুর্গানে দিনের মুখে গুনার ভয়াবহ শাস্তির কথা শুনে, জাহান্নামের শাস্তির কথা শুনে তওবা করে ফেলবেন সহজ নয়, কারণ গুনার মজার গুনার মজা বোঝার যোগ্যতা আল্লাহকে আল্লাহ আপনার অন্তরে সৃষ্টিগতভাবে দিয়েছেন। আগের কথা মনে আছে কি না? গুনার মজা বোঝার যোগ্যতা আল্লাহ আপনার অন্তরে সৃষ্টিগতভাবে দিয়েছেন পরীক্ষা করার জন্য। মজার লোভে গুনায় লিপ্ত থাকেন না, সাজার ভয়ে গুনা ছেড়ে দেন সেই পরীক্ষার জন্য। কাজেই যতক্ষণ পর্যন্ত মানুষের মনে গুনার মজা বোঝার যোগ্যতা থাকে, ততক্ষণ পর্যন্ত গুনা করলে পরে বুঝে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি, তারপরও গুনার থেকে তওবা করতে পারে না কেন? মজার লালসায়। কিসের লালসায়? মজার লালসায়। চুর কি কোনোদিন বুঝে না চুরির কারণে আল্লাহর দরবারে শাস্তি হবে? সুদকুর মদকুর গুসকুর গাঞ্জাকুর কি কোনোদিন বুঝে না এই সমস্ত পাপের জন্য আল্লাহর দরবারে শাস্তি হবে? তাহলে সারে না কেন? মজার লালসায় সারে না কেন? মজার লালসায়। এই জন্য একটা মানুষের অন্তরে শাহওয়াত নামের আগাছা আছে, এই শাহওয়াত নামের আগাছায় কতগুলি বিষাক্ত ফল ধরেছে দেখুন। একদিন দেখলো 50টা নারীকে কু নজরে, আরেকদিন দেখলো 500 নারীকে কু নজরে, আরেকদিন দেখলো 5000 নারীকে কু নজরে, আরেকদিন 10টা নারীর সাথে ইফতিজিং করলো, আরেকদিন একটা নারীর সাথে দর্শন করলো। কতগুলি বিষাক্ত ফল ধরলো? কতটা গাছে? একটা গাছে এমন অসংখ্য বিষাক্ত ফল ধরল। একদিন কোনো সম্মেলনে গেলেন, কোনো হক্কানি আলেম কোনো হক্কানি বুজুর্গের মুখে শুনলেন মজার লোভে পাপে লিপ্ত থাকলে জাহান্নামের সাজা ভোগ করতে হবে, মাফ পাওয়ার একমাত্র ব্যবস্থা তওবা করে গুনাহ ছেড়ে দাও, আল্লাহর সাথে ওয়াদা করো জীবনে আর কোনোদিন গুনার পথে যাব না। একদিনের একজন বুজুর্গের ওয়াজের ক্রিয়ায় ক্রিয়াশীল হয়ে অ্যাকশন যদি হয় ওয়াজের দ্বারা, হয়তো বা এই দিন আপনি আল্লাহর কাছে তওবা করে বলতে পারবেন, হে আল্লাহ, যত ইফতিজিং করেছি, যত নারী দর্শন করেছি, যত নারীর সাথে যত অপকর্ম করেছি, আর জীবনে কোনোদিন করব না, তওবা করে ছেড়ে দিলাম। একদিন তওবা করে ছেড়ে দিলেন মানে আপনি গাছের গুটাগুলি ছিঁড়ে ফেলে দিলেন, গাছটা রয়ে গেছে। আজকে এই গাছের সবগুলি গুটা ছিঁড়ে ফেলে দিলেন মানে তওবা করলেন, আগামীকাল থেকে আজকে যতটা ফল ছিল আগামীকাল থেকে এর চেয়ে আরও বেশি ফল ধরবে সেই গাছে। আজকে বুঝলেন কি না, মানুষ গুনাহ করে গুনার সাজাও বুঝে তারপরও গুনাহ ছাড়তে পারে না কেন? এই মজার লোভে মনের ক্ষেতের মধ্যে যদি আগাছাটা থাকে, আগাছার গাছটা যদি থাকে, প্রথমত তওবা করতেই মন চায় না, দ্বিতীয়ত অগত্যা কোনোদিন তওবা করে ফেললেও এই মনের ক্ষেতের মধ্যে আগাছার গাছটা থাকার কারণে আজকের তওবার দ্বারা অতীতের বিষাক্ত ফলগুলি ছিঁড়ে ফেলে দিলেন, আগামীকাল থেকে আরও বেশি এই গুণাতেই আরও বেশি বেশি করতে থাকবেন। কেন? আপনার গাছটা রয়ে গেছে। তাহলে
তওবার দ্বারা মন পবিত্র করা খুব সহজ না মনের ক্ষেতের আগাছা উপরে ফেলা দরকার? মনের ক্ষেতের আগাছাগুলি উপরে ফেলা দরকার। এবার আমরা বোঝার চেষ্টা করব যে আমার মনের ক্ষেতের যে আগাছার মধ্যে বিষাক্ত ফল ফলে, আমার মনের যে কুপ্রবৃত্তির কারণে আমি দৈনন্দিন অসংখ্য অজস্র অগণিত গুণাখাতা করে থাকি, সেই গাছটা কিভাবে উপরে ফেলা যায়, এটা বোঝা দরকার কি না? এটা উপরে ফেলার জন্য বিভিন্ন পদ্ধতি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, হে ঈমানদারগণ আল্লাহর ভয়াবহ শাস্তির ভয় অন্তরে রাখো, আর আল্লাহর শাস্তির ভয় অন্তরে ততক্ষণ পর্যন্ত বদ্ধমূল হবে না যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহওয়ালাদের সংস্রব অবলম্বন করবে। তাহলে মনের ক্ষেত থেকে গুনার আগাছার গাছ উপরে ফেলা যায় যত কাজের দ্বারা। এর মধ্যে উপরে ফেলার একটা ব্যবস্থা হলো আল্লাহওয়ালাদের সান্নিধ্য লাভ করা, আল্লাহওয়ালাদের সংস্রব লাভ করা। এটা বোঝাবার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। এই দেখুন আমার মাথার উপর কয়েকটা বাতি জ্বলে, আমি যতক্ষণ পর্যন্ত বাতির নিচে বসা আছি ততক্ষণ পর্যন্ত বাতির আলো আমার গায়ে পড়ে কিনা, দূরের থেকে আমাকে দেখা যায় কিনা বলুন, আমার গায়ে বাতি জ্বলার কারণে আমাকে দেখা যায় না বাতির আলো পড়ার কারণে? আমি যদি বাতির নিচ থেকে 100 হাত দূরে চলে যাই তখনও কি বাতির আলোটা আমার গায়ে পড়বে? কখনো নয়। ঠিক তেমনিভাবে আল্লাহওয়ালাদের সংস্রবে যতক্ষণ থাকে তখন আল্লাহওয়ালাদের অন্তরের নূরের আলো ওই লোকটার গুণাগার লোকটার অন্তরে পড়তে থাকে। তাহলে আল্লাহওয়ালাদের সংস্রবের দ্বারা মন পবিত্র করার সিস্টেমটা বুঝতে পেরেছেন, আত্মা পবিত্রকরণের পদ্ধতিটা বুঝতে পেরেছেন, সম্পূর্ণ বাতির আলোর মধ্যে বসে থাকার মতো। যতক্ষণ পর্যন্ত আপনি বাতির নিচে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার দেহটা আলোকিত হয়ে থাকবে। ঠিক তেমনিভাবে যতক্ষণ পর্যন্ত আপনি একজন গুণাগার, একজন আল্লাহওয়ালার দরবারে বসা থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালার অন্তরের নূরের বাতির আলো আপনার অন্তরে পড়তে থাকবে। আল্লাহওয়ালার অন্তরের নূরের জ্যোতি যতক্ষণ পর্যন্ত গুণাগারের অন্তরে পড়তে থাকে ততক্ষণ পর্যন্ত তার অন্তরের এই আগাছাগুলি পরিষ্কার হতে থাকে, অন্তরের আগাছাগুলি পরিষ্কার হতে থাকে। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলবেন, আল্লাহওয়ালার দরবারে প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি সপ্তাহে, প্রতি মাসের, প্রতি বৎসরের দিন রাত 24 ঘন্টা বসে থাকা যায়, থাকা যায়, থাকা যায় না? যেমনভাবে বাতির নিচে দিন রাত 24 ঘন্টা বসা থাকা যায় না, কোনো না কোনো কাজে অন্যত্র চলে যেতে হয়, ঠিক তেমনিভাবে আল্লাহওয়ালার দরবারে অহরহ সদা সর্বদা বসে থাকা যায় না, বিভিন্ন প্রয়োজনে আল্লাহওয়ালাদের দরবার ছেড়ে নিজের সংসারের কাজে চলে যেতে হয়। যখন আপনি বাতির নিচের থেকে দূরে সরে যাবেন তখন আপনার দেহটা আলোকিত থাকবে না অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে? ঠিক তেমনিভাবে যখন আপনি আল্লাহওয়ালাদের সুহবত থেকে অন্যত্র চলে যাবেন তখন আপনার অন্তরটা আলোকিত থাকবে না, আপনার মনের আগাছাগুলি উপরেই ফেলতে থাকতে পারবেন না, তখন আপনার মনের আগাছা আবার নতুনভাবে ফলতে থাকবে। এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান দিয়ে হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ইন্না লিকুল্লি শাইইন সাকালাতান ওয়া সাকালাতুল কুলুবে যিকরুল্লাহ। যে সমস্ত লোহার বানানো, লোহার তৈরি জিনিস আছে, দা আছে, খন্তে আছে, কুড়াল আছে, কাস্তে আছে, লোহার দ্বারা যে সমস্ত জিনিস তৈরি করা হয় এই সমস্ত জিনিস আবহাওয়া এবং জলীয় বাষ্পের কারণে জং ধরে। আপনারা আমার কথা বুঝে থাকলে বলুন, বলুন দা বানাবার পরে দায়ে কোনো সময় জং ধরে কিনা? এই জং পরিষ্কার করার কোনো হাতিয়ার আছে কিনা? হাতিয়ারটাকে আপনারা কি বলেন? রেত। দার জং পরিষ্কার করার জন্য হাতিয়ার হলো রেত। আল্লাহর রাসূল বলেন, অন্তরের জং পরিষ্কার করার হাতিয়ার হলো আল্লাহর জিকির। অন্তরের জং পরিষ্কার করার হাতিয়ার হলো আল্লাহর জিকির। মানে আমি 24 ঘন্টা বসে থাকতে পারবো না, কিন্তু আল্লাহর জিকিরে আমি 24 ঘন্টা লিপ্ত থাকতে পারবো।
মনের আগাছা উপড়াবার পদ্ধতিগুলি আমার কথা বুঝে থাকলে বলুন, মনের আগাছা উপড়ে ফেলার পদ্ধতিগুলি, মনকে স্থায়ীভাবে পবিত্র করার নিয়মগুলি আল্লাহ তার কোরআনে এবং রাসূল তার হাদিসে বলে দিয়েছেন কিনা? আল্লাহ কোরআনে একটা পদ্ধতি বলে দিয়েছেন, আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করো, কিন্তু আল্লাহওয়ালার সঙ্গ অনবরত স্থায়ীভাবে লাভ করা যায় না। দিনের বেলায় গেলে, সকালবেলায় গেলে বিকাল বেলায় চলে আসতে হয়, দিনের বেলায় গেলে রাতের বেলায় চলে আসতে হয়, তখন আবারও আমার মনটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এই কারণে বিকল্প ব্যবস্থা হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন সাকালাতান ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, প্রত্যেক জিনিসের জং পরিষ্কার করার রেত আছে, অন্তরের জং পরিষ্কার করার রেত হলো আল্লাহর জিকির। আমি একজন আল্লাহওয়ালার সোহবতে, আল্লাহওয়ালার সংস্রবে 24 ঘন্টা থাকতে পারবো না, কিন্তু আল্লাহর জিকিরে 24 ঘন্টা লিপ্ত থাকতে পারবো। এটা কিভাবে? আমি যদি 24 ঘন্টা আল্লাহর জিকির করি, তাহলে আমার সংসারের কাজ হবে কোন সময়, তাহলে আমার দোকানদারি হবে কোন সময়, তাহলে আমার ব্যবসা হবে কোন সময়, আমার চাকুরি হবে কোন সময়, আমার রুজি রোজগার উপার্জন হবে কোন সময়, এই প্রশ্ন অবশ্যই আপনাদের মনে জাগবে। তবে সত্যিকারের জিকিরে যারা অভ্যস্ত, তাদের মনে এই প্রশ্ন আসবে না। কিন্তু আমাদের সমাজের সর্বলোক যেহেতু সত্যিকারের জিকিরে অভ্যস্ত নয়, এই জন্য যারা এরকম সত্যিকারের জিকিরে অভ্যস্ত নয়, তাদের মনে অবশ্যই প্রশ্ন আসবে যে আল্লাহওয়ালার সোহবতে যেমন 24 ঘন্টা থাকা যায় না, আল্লাহর জিকিরেও তো 24 ঘন্টা লিপ্ত থাকা যায় না, তাহলে এই জিকিরটা আমার জন্য স্থায়ী ব্যবস্থা কীভাবে হল? এইটা বোঝার জন্য জিকির সংক্রান্ত একটি আয়াত আমাদের বুঝে নেওয়া দরকার। পবিত্র কুরআনের এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওল। উযকুর রাব্বাকা ফি নাফসিকা, আল্লাহ বলেন তোমার রবের জিকির করো। রবকে তাহলে আপনারা রব বলতে কোনো অসুবিধা নাই, রব বলতে আল্লাহ আপনারা সবাই জানেন। আল্লাহ বলেন তোমার রবের জিকির করো মনে মনে, তোমার রবের জিকির করো মনে মনে, আর মনে মনে জিকির করো এবং মাঝারি ধরনের উচ্চস্বরেও জিকির করো। বলেন আল্লাহ শুধু মনে মনে জিকির করার কথা বলেছেন না, মাঝারি ধরনের উচ্চস্বরে জিকির করার অনুমতি দিয়েছেন? তাইলে আল্লাহর জিকির প্রথমত 2 প্রকার, এক প্রকার জিকির হইল মনে মনে, আর এক প্রকার জিকির হইল উচ্চস্বরে। এবার মনে মনে তফসির, মনে মনে জিকির বলতে কি বোঝায়, এটা বোঝার জন্য জিকির শব্দের 2টা অর্থ মনে রাখতে হবে। জিকির শব্দের 1টা অর্থ হইল স্মরণ করা, জিকির শব্দের আরেকটা অর্থ হইল জপা। জপা বুঝেন? জপা, জপ করা, জপ করা। আল্লাহ 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 আল্লাহ, একবার বললাম না জপলাম, মুখে মুখে জপ। আল্লাহর নাম জপাকেও আল্লাহর জিকির বলে, আর মনে মনে আল্লাহকে স্মরণ করাকেও আল্লাহর জিকির বলে। তাহলে মুফাসসিরিনে কেরাম তফসিরের কিতাবে লিখেছেন, আল্লাহ যে আয়াতে বললেন মনে মনে জিকির করো, এর তফসির হইল 2টা, এর ব্যাখ্যা হইল 2টা। একটা হইল মনে মনে আল্লাহকে স্মরণ রাখো, আর একটা হইল মুখে মুখে আল্লাহর নাম জপ। বুঝে থাকলে বলুন, আল্লাহর জিকির মনে মনে করার ব্যাখ্যা কতটা? আল্লাহর জিকির মনে মনে করার ব্যাখ্যা 2টা, একটা হলো মনে মনে আল্লাহকে স্মরণ রাখা, আর একটা হলো মুখে মুখে আল্লাহর নাম জপা অনুচ্চ স্বরে। অনুচ্চ স্বরে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নাম জপব, তখন এই জপাকেও মনে মনে আল্লাহর জিকির করা বলা হয়। আল্লাহ নিজেই এই জিকিরকেও মনে মনে জিকির করা বলে আখ্যায়িত করেছে। বুঝে থাকলে একটু দয়া করে বলুন, আল্লাহর জিকির মনে মনে করার কত ব্যাখ্যা? 2 ব্যাখ্যা। এক ব্যাখ্যা হলো মনে মনে আল্লাহকে স্মরণ রাখা, আর এক ব্যাখ্যা হলো অনুচ্চ স্বরে মুখে আল্লাহর নাম জপা। মুখে আল্লাহর নাম জপা, মনে মনে আল্লাহর জিকির করার 2 ব্যাখ্যা হইল। এইখানে আমাদের সমাজে অনেক জিকিরকারী এমন পাওয়া যায় যারা জীবন ভর আল্লাহর জিকির করে, অথচ জানে না যে মনে মনে আল্লাহর নাম স্মরণ রাখার জিকির ফরজ না নফল, মুখে মুখে আল্লাহর নাম জপার জিকির ফরজ না নফল জানে না। না জানার কারণে এই সমাজে জিকির নিয়ে চরম বিভ্রান্তি চলছে। এই বিভ্রান্তি থাকুক না অবসান হোক, তারা কোনটা চান? আল্লাহর জিকির নিয়ে সমাজের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি থাকুক না অবসান হোক,
অবসান হোক, এটা যদি চান তাহলে মনের জিকিরের আরেক নাম জিকরে কলবি, মনে মনে আল্লাহকে স্মরণ রাখার আরেক নাম জিকরে কলবি, এটার আরেকটা নাম আছে, সেই নামটা হইল মুরাকাবা। জিকরে কলবির আরেক নাম মুরাকাবা, সদা সর্বদা আল্লাহর কথা আমি বলবো না, আমি আল্লাহর কথা মনে রাখবো। এই আল্লাহর কথা মনে রাখার আবার দুই অবস্থা, আল্লাহর কথা মনে রাখার আবার দুই অবস্থা। একটা হইল যখন ওই কোনো গুনার কাজের সুযোগ সামনে আসে তখন ওই মনে জাগে আল্লাহ যে দেখতেছে এই অবস্থায় আমি গুনাটা কোন সাহসে করি, এই পর্যায়ে আল্লাহর জিকির করা, মনে মনে আল্লাহকে এতটুকু স্মরণ রাখা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজে আইন, সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজে আইন। আমি যখন চুরি করার সুযোগ পাই, আমি যখন ডাকাতি করার সুযোগ পাই, আমি যখন জবরদখলের সুযোগ পাই, আমি যখন হাইজেকের সুযোগ পাই, আমি যখন ছিনতাই করার সুযোগ পাই, আমি যখন ইফতিজিং করার সুযোগ পাই, আমি যখন নারী দর্শন করার সুযোগ পাই, আমি যখন সুদ খাওয়ার সুযোগ পাই, আমি যখন ঘুষ খাওয়ার সুযোগ পাই, আমি যখন মদ খাওয়ার সুযোগ পাই, আমি যখন গাঞ্জা খাওয়ার সুযোগ পাই, তখন যদি আমার মনের মনে যে আল্লাহর স্মরণ আছে সেই স্মরণ যদি আমাকে ওই সমস্ত গুনার পথে বাধা হইয়া দাঁড়ায়, এই স্মরণ যদি এত শক্তিশালী হয় যে আল্লাহর স্মরণের কারণে যত রকমের গুনার সুযোগ আমার সামনে আসে কোনো একটা গুনার কাজের সাহস থাকে না, এই রকম জিকরে কলবি, এই রকম মুরাকাবা অন্তরে জারি করা, অন্তরে চালু রাখা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজে আইন। গুনার থেকে বাঁচা নফল না ফরজ? তাহলে যে জিকিরে গুনার থেকে বাঁচায় সেই জিকির ফরজ, যেই জিকিরে গুনার থেকে বাঁচায় সেই জিকির ফরজ। গেল জিকরে কলবির এক অবস্থা। আর একটা হইল গুনার সুযোগ না আসলেও, গুনার সুযোগ আসলে তো আমার মনে আল্লাহর স্মরণ থাকেই, যে স্মরণের কারণে আমার গুনার সাহস থাকে না। গুনার সুযোগ না আসলেও আমি আল্লাহকে বলি না, কোনো গুনার সুযোগ নাই, কোনো গুনার সুযোগ আসেনি, এমনি স্বাভাবিক অবস্থায় আমি বসে আছি, তবুও সদা সর্বদা আমার অন্তর আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে ব্যস্ত থাকে। এই জিকির ফরজ নয়, এটা নফল। এই জিকির ফরজ না নফল? গুনার সুযোগ না আসা অবস্থায় যে আমার মন থেকে আমি আল্লাহকে বলি না, এই মনের জিকিরটা ফরজ না নফল? নফল। এবার আমরা বোঝার চেষ্টা করি ফরজ জিকিরের ফলাফল কি আর নফল জিকিরের ফলাফল কি। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? এই ধরনের আলোচনা সাধারণত জনসভার মধ্যে হয় না, এই জন্য আপনাদের কারো হয়তো বুঝতে কিছু অসুবিধা হতে পারে, কিন্তু আমি গভীরভাবে লক্ষ্য করেছি এই বিষয়গুলি আলোচনা না হতে না হতে আল্লাহর জিকির নিয়ে সমাজে চরম বিভ্রান্তি শুরু হয়েছে। এই বিভ্রান্তির হাত থেকে জাতিকে রক্ষা করার জন্য অত্যন্ত দুঃসাহস অন্তরে নিয়েই আমি এই আলোচনাটা শুরু করেছি। এবার আমরা বোঝার চেষ্টা করি ফরজ জিকিরের ফলাফল কি আর নফল জিকিরের ফলাফল কি। মনে আছে ফরজ জিকির কোনটা? অন্তরের একটা ফরজ জিকির আছে, অন্তরের একটা নফল জিকির আছে। অন্তরের ফরজ জিকির কোনটা? যে যখনই কোনো গুনার কাজের সুযোগ পাই তখনই আমার মনে জাগে আল্লাহ দেখতেছে কোন সাহসে গুনা করি, এতটুকু মনের জিকির। কত কতজনের জন্য? সমস্ত মুসলমানের জন্য। নফল না ফরজ? আল্লাহর যে স্মরণ অন্তরে থাকলে গুনার থেকে বাঁচা যায়, এতটুকু স্মরণ আল্লাহকে অন্তরে রাখা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। এই ফরজ জিকির যদি আমার অন্তরে জাগ্রত থাকে তাহলে এর ফলাফল আমি কি পাবো, আর নফল জিকির যদি আমার অন্তরে জাগ্রত থাকে তাহলে তার ফলাফল আমি কি পাবো। যারা কথাগুলি ঠিক মতে বুঝতেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই কথা, বাকি কথাগুলিও বোঝা দরকার, বাকি কথাগুলিও বোঝা দরকার। যে পর্যায়ের জিকির ফরজ, এই ফরজ জিকিরের ফলাফল হইল এই জিকির আমাকে জাহান্নাম থেকে বাঁচায়, যে আল্লাহর যে স্মরণ আমাকে গুনাহ করতে দেয় না আল্লাহর সেই জিকির আমাকে কি করে, এর ফলাফল কি? এই জিকির আমাকে জাহান্নাম থেকে বাঁচায়, এই জিকির আমাকে জাহান্নাম থেকে বাঁচায়। আর যে জিকির নফল, এই জিকিরের ফলাফল, ফরজ জিকিরের ফলাফল হলো আপনি জাহান্নাম থেকে বাঁচবেন জান্নাতে যাবেন, আর নফল জিকিরের ফলাফল হলো নফল জিকির যার অন্তরে সদা সর্বদা আল্লাহর কথা স্মরণ থাকে, আল্লাহকে কখনো মুহূর্তের জন্য যে ভুলে না, এই রকম স্মরণ অন্তরে চালু হয়ে যাওয়া, এই রকম স্মরণ অন্তরে জারি হওয়া যাও হয়ে যাওয়া, এটাকে তরিকতের ভাষায় তাআল্লুক মা আল্লাহ বলা হয়।
আল্লাহর সাথে গভীর সম্পর্ক, আল্লাহর সাথে গভীর সম্পর্ক। বলুন আল্লাহর সাথে গভীর সম্পর্ক কখন হয়? যে জিকিরের দ্বারা শুধু গুনাহ থেকে বাঁচা যায় না, যে জিকির সদা সর্বদা অন্তরে থাকে, যে জিকির সদা সর্বদা অন্তরে থাকে, এই জিকির যার অন্তরে চালু হয়ে যায়, এই ব্যক্তির আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক স্থাপন হয়ে যায়। এ তখন এই ব্যক্তির আল্লাহর সাথে যে গভীর একটা সম্পর্ক স্থাপন হয়, এই সম্পর্কটাকে তরিকতের ভাষায় কি বলে? তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে গভীর সম্পর্ক। এমনিই হয় না, চর্চা করতে করতে হয়, চর্চা করতে করতে হয়। যে জিকির ফরজ সেই জিকিরও আজকের আলোচনা শুনেই আপনি করতে পারবেন না, চর্চা করতে করতে হবে। যে জিকির নফল, মনের যে জিকির নফল, সেটাও আজকেই আপনি অভ্যাস করতে পারবেন না, চর্চা করতে করতে হবে। কার কাছে চর্চা করবেন? কে আপনাকে চর্চা করিয়ে দেবেন? যিনি নিজে এই সমস্ত জিকিরের পর্যায় অতিক্রম করে যার আত্মা পবিত্র হয়ে গেছে, যার মনের মধ্যে আর গুনার কোনো কালিমা নাই, যার মন সদা সর্বদা আল্লাহর সাথে গভীর সম্পর্কে লিপ্ত থাকে, তার শিষ্যত্ব গ্রহণ করবেন। তিনি আপনার অন্তরাত্মা যাচাই করে কি পরিমাণ মেহনত করলে আপনার মনের মধ্যে সেই জিকির চালু হয়ে যাবে, সেই জিকির জাগ্রত হয়ে যাবে, সেই অনুপাতে তিনি আপনাকে চর্চা করাবেন। এই চর্চার মাধ্যমে আমার অন্তরে আল্লাহর ফরজ জিকিরও চালু হয়, এই চর্চার মাধ্যমে আমার অন্তরে আল্লাহর নফল জিকিরও চালু হয়। ফরজ জিকিরের ফলাফল জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতে যাব। নফল জিকিরের ফলাফল আল্লাহর সাক্ষাৎ লাভ করে, নফল জিকিরের ফলাফল আল্লাহর সাক্ষাৎ লাভ করব। আল্লাহর সাক্ষাৎ বলতে কখন সাক্ষাৎ, কিভাবে সাক্ষাৎ, কোথায় সাক্ষাৎ? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে যত নিয়ামত বান্দারা ভোগ করবে, সকল নিয়ামতের উপভোগে যত যত আনন্দ হবে, আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়ে বেশি। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, জাহান্নাম থেকে বাঁচবেন, জান্নাতে যাবেন কোন জিকিরের ফলাফল হিসাবে? ফরজ জিকিরের ফলাফল হিসাবে। আর জান্নাতের নিয়ামত ভোগ করার আনন্দের চেয়ে আল্লাহর সাক্ষাতের আনন্দ বেশি, সেই ফলাফল পাবেন আপনি নফল জিকিরের ফল। কোন জিকিরের ফল? নফল জিকিরের ফল। এই জন্য সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নফল বন্দেগীকে নিজের অভ্যাস বানায়, নফল বন্দেগীকে যে ব্যক্তি নিজের অভ্যাস বানায়, এই ব্যক্তিকে আল্লাহ তার ওলি বানায়, আল্লাহ তার বন্ধু বানায়, তখন তার মুখ আল্লাহর মুখ হয়ে যায়, তখন তার হাত আল্লাহর হাত হয়ে যায়, তখন তার পা আল্লাহর পা হয়ে যায়। বলুন এইটা কোন দরজা? জাহান্নাম থেকে বাঁচার স্তর, জান্নাত লাভ করার স্তর, না সদা সর্বদা আল্লাহর সান্নিধ্য লাভ করার স্তর? সদা সর্বদা আল্লাহর সান্নিধ্য লাভ করার স্তর। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বলে দিয়েছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহকে বেশি বেশি আল্লাহর জিকির বেশি বেশি করো, বেশি বেশি করে আল্লাহর জিকির করো। বেশির পরিমাণ বলেননি আল্লাহ, কেন পরিমাণ বললেন না? কেন আল্লাহ বহু আয়াতে বলেছেন আল্লাহকে বেশি বেশি জিকির করো, বেশি বেশি কত? 5,000-1,000-এর তুলনায় বেশি, 50,000-5,000-এর তুলনায় বেশি, 1,50,000-এর তুলনায় বেশি, 5,00,000-1,00,000-এর তুলনায় বেশি। আল্লাহ কেন 5,00,000 বলেন না? আল্লাহ কেন 1,00,000 বলেন না? আল্লাহ কেন 50,000 বলেন না? আল্লাহ কেন 5,000 বলেন না? শুধু বেশি বেশি বলেন কেন? তার কারণ হইল, এই বেশির মধ্যে 24 ঘন্টা সময় যেই ব্যক্তি আল্লাহর জিকিরে লিপ্ত থাকবে, তার বেশির সীমানা, বেশির শেষ সীমানায় পৌঁছে গেল, বেশির শেষ সীমানায় পৌঁছে গেল। আর যে ব্যক্তি 24 ঘন্টা আল্লাহর জিকিরে লিপ্ত থাকতে পারলো না, সেই ব্যক্তি, এদের জন্য হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, নফল বন্দেগি যে যত বেশি করবে সে তত বড় ওলি হবে আল্লাহ। আপনি যদি 5 ঘন্টা আল্লাহর নফল জিকিরে লিপ্ত থাকেন, তাহলে আপনি এক পর্যায়ের ওলি। আপনি যদি 10 ঘন্টা আল্লাহর নফল জিকিরে লিপ্ত থাকেন, আপনি আর এক পর্যায়ের ওলি। আপনি যদি 20 ঘন্টা আল্লাহর জিকিরে লিপ্ত থাকেন, আপনি আরও উন্নত পর্যায়ের ওলি। আপনি যদি 24 ঘন্টা আল্লাহর জিকিরে লিপ্ত থাকেন, আপনি সর্বোচ্চ পর্যায়ে আল্লাহর ওলি। এই বেশির পরিমাণ কেন বললেন না? মানুষের যোগ্যতা সমান হয় না, মানুষের যোগ্যতার পরিমাণ সমান হয় না, মানুষের মেহনতের পরিমাণ সমান হয় না, মানুষের জিকিরের সংখ্যার পরিমাণ সমান হয় না। এই জন্য আল্লাহ
কাসিরান শব্দ বলে দিয়েছেন, বেশি বেশি বলে দিয়েছেন, হাদিস শরীফের রাসূল পরিষ্কার করে দিয়েছেন যে যত বেশি নফল বন্দেগী করবে তেছে তত বেশি তত বড় ওলি হবে আল্লাহ। এখানে আরেকটি কথা মনে রাখতে হবে যে আল্লাহর নফল বন্দেগী আল্লাহর নফল জিকির বেশি বেশি করলে যে আল্লাহর ওলি হওয়া যায়, এর আগে কোনো কাজ আছে কিনা সেটা না বললে অনেকে অনেক সুদকুর গুসকুর মদকুর গাঞ্জাকুর বেনমাজি বেসরা বেফর্দা তসবি লইয়া নফল জিকির করে কেন? আল্লাহর আল্লাহর ওলি হয়ে যেতে চায়, আল্লাহর কি হয়ে যেতে চায়? ওলি হয়ে যেতে চায়। এইরকম ভণ্ডামি যেত এই মুসলমানের সমাজে না চলে, এই জন্য মনে রাখতে হবে আল্লাহর জিকির বেশি বেশি করলে নফল বন্দেগী বেশি বেশি করলে আল্লাহর বড় ওলি হওয়া যায়। এই কথার সাথে শর্ত আছে চারটা, কটা? প্রথম নম্বর শর্ত হলো সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দিতে হবে, দুই নম্বর শর্ত হলো সকল প্রকার ফরজ আমল করতে হবে, তিন নম্বর শর্ত হলো সকল প্রকার ওয়াজিব আমল করতে হবে, চার নম্বর শর্ত হলো সকল প্রকার সুন্নতে মুয়াক্কাদা আমল করতে হবে। বলুন তো নফল বন্দেগীর দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়? নমাজ ছেড়ে তসবি ভরলে? নমাজ ছেড়ে দিয়ে তসবি ভরলে? তুমি নমাজ ছেড়ে দিয়েছ, প্রথম দুই শর্ত তোমার লঙ্ঘন হয়ে গেছে। তুমি তসবি পড়তে পড়তে মরলেও জাহান্নামী, তুমি আল্লাহকে সেজদা করতে করতে মরলেও জাহান্নামী, কারণ তোমার প্রথম শর্ত লঙ্ঘিত, দ্বিতীয় শর্ত লঙ্ঘিত। এই জন্য আমাদের ভালো রকম মনে রাখতে হবে যে বেশি বেশি নফল জিকির করলে যে আল্লাহর ওলি হওয়া যায়, এর আগে দায়িত্ব আছে কতটা? চারটা। কোন দায়িত্ব পালনের ফলাফল কি? গুনার অভ্যাস ছেড়ে দেওয়ার ফলাফল হইল জাহান্নাম থেকে মুক্তি, ফরজ এবং ওয়াজিব আমলের ফলাফল হইল জান্নাত লাভ, আর সুন্নতে মুয়াক্কাদা আমলের ফলাফল হইল নবীর শাফাআত পাওয়া। গুনার অভ্যাস ছেড়ে দিলেন, এটার ফলাফল জাহান্নাম থেকে বাঁচবেন, ফরজ আমলে অভ্যস্ত হলেন ওয়াজিব আমলে অভ্যস্ত হলেন এর ফলাফল হলো জান্নাত পাবেন, সুন্নতে মুয়াক্কাদা আমলে অভ্যস্ত হলেন এর ফলাফল হলো নবীর শাফাআত পাবেন। এখনো আপনি আল্লাহর ওলি হননি, এখনো আপনি আল্লাহর ওলি হননি, কারণ গুনার অভ্যাস ছেড়ে দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে না বিনা স্বার্থে? স্বার্থে। ফরজ আমল করলেন ওয়াজিব আমল করলেন জান্নাত লাভের স্বার্থে না বিনা স্বার্থে? সুন্নতে মুয়াক্কাদা আমল করলেন নবীর শাফাআত পাওয়ার স্বার্থে না বিনা স্বার্থে? বন্দা যতক্ষণ পর্যন্ত নিজের স্বার্থে আল্লাহর গোলামি করে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি হয় না, যখন স্বার্থহীনভাবে আল্লাহর গোলামি করে তখন আল্লাহ তাকে আল্লাহর বন্ধুরূপে বরণ করে। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, আমি গুনার অভ্যাস ছেড়ে দিলাম বিনা স্বার্থে, স্বার্থে কোন স্বার্থ? জাহান্নাম থেকে বাঁচার স্বার্থ। আমি ফরজ আমলে অভ্যস্ত হলাম ওয়াজিব আমলে অভ্যস্ত হলাম বিনা স্বার্থে, কোন স্বার্থে? জান্নাত লাভের স্বার্থে। আমি সুন্নতে মুয়াক্কাদা আমলে অভ্যস্ত হলাম বিনা স্বার্থে না স্বার্থে? কোন স্বার্থ? নবীর শাফাআত পাওয়ার স্বার্থ। আজ থেকে মনে রাখবেন, বন্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওই সমস্ত বন্দেগি করে ওই সমস্ত গোলামি করে যার মধ্যে নিজের স্বার্থ আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি হতে পারে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ যাদেরকে বন্ধু বানান, যাদের মুখ আল্লাহর মুখ হয়ে যায়, যাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, যাদের পা আল্লাহর পা হয়ে যায়, তাদের অন্তর্ভুক্ত হতে পারে না। যখন বন্দা আল্লাহর ওই ইবাদত বন্দেগীতে লিপ্ত হয় যেই ইবাদতের মধ্যে আমার কোনো স্বার্থ নাই, সেইটা হলো নফল তসবি, নফল নামাজ, নফল তিলাওয়াত, নফল ইবাদত, নফল বন্দেগী। নফল বন্দেগী কেন করি? নফল তসবি কেন করি? জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়। নফল তসবি কেন করি? জান্নাত লাভের জন্য নয়। নফল তসবি কেন করি? নবীর শাফাআত পাওয়ার জন্য নয়। নফল বন্দেগী করি মৌলাকে খুশি করার জন্য। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বন্দা সহিহ বুখারী শরীফের হাদিসে বর্ণিত আছে, রাসূল বলেন যেই বন্দা নফল বন্দেগীকে নিজের অভ্যাসে পরিণত করে আল্লাহ তাকে আল্লাহর ওলিতে রূপান্তরিত করেন, আল্লাহর বন্ধু হিসেবে বরণ করেন। নফল বন্দেগীর পরিমাণে ব্যবধান হওয়ার কারণে ওলির মর্যাদায় ব্যবধান হয়। বুঝে থাকলে বলুন, ওলিদের মর্যাদা সবার সমান না ব্যবধান? কিসের মাধ্যমে ব্যবধান? নফল বন্দেগীর পরিমাণে ব্যবধান হওয়ার কারণে ওলিদের মর্যাদায় ব্যবধান হয়। এই জন্য আল্লাহর রাসূল বলেন যে নফল বন্দেগী যে যত বেশি করবে সে তত বড় ওলি হবে আল্লাহ। গেল কোন জিকিরের ব্যাখ্যা? মনে মনে জিকির করার ব্যাখ্যা। কোন জিকিরের ব্যাখ্যা? আল্লাহ বলেন উযকুর রাব্বাকা ফি নাফসিকা, উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খিফা, তোমার রবের জিকির করো মনে মনে
বিনয়ের সাথে এবং ভয়ের সাথে তোমার রবের জিকির করো মনে মনে ভয় এবং বিনয়ের সাথে এই মনে মনে জিকিরের দুই ব্যাখ্যা মনে মনে জিকিরের এক ব্যাখ্যা হইল শুধু আল্লাহর স্মরণ রাখবো মুখে কিছু জপব না এটাও মনে মনে জিকিরের এক ব্যাখ্যা মনে মনে জিকিরের আরেক ব্যাখ্যা হইল মুখে আল্লাহর নাম জপব কিন্তু শব্দ উচ্চারিত হবে না উচ্চস্বরে নয় একেবারে আস্তে আস্তে আল্লাহর নাম মুখে জপব এটাও মনে মনে জিকিরের অন্তর্ভুক্ত মুফাসসিরিনে কেরাম মনে মনে জিকিরের এই দুই ব্যাখ্যা করেছেন এর মধ্যে মনের জিকির আবার দুই প্রকার মনের যে জিকিরে আমাকে গুনাহ করার সাহস রাখে না এ মনের এতটুকু জিকির ফরজ আর মনের যে জিকির আমি সদা সর্বদা করতে পারি মনের সেই জিকিরও নফল আর মুখে মুখে চুপে চুপে যে জিকির করি সেই জিকিরও নফল এটাই এতক্ষণ আমি আপনাদের সামনে ফরজ জিকিরের ফলাফল কী আর নফল জিকিরের ফলাফল কী বিষয়টা আমি বলেছি যদি কেউ বলেন বুঝার কিছু বাকি আছে আমি আবারও বলব নাই তাহলে এরপরের অংশে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন ওয়া দুনাল জাহরি মিনাল কওল এতক্ষণ মনে মনে জিকির সম্পর্কে আলোচনা হইল মনে মনে জিকিরের অর্থ কি মনে মনে জিকির কত প্রকার মনে মনে জিকির কি কি মনে মনের কোন জিকিরের ফলাফল কি আলোচনা হইল কি না এরপরে আল্লাহ বলেন ওয়া দুনাল জাহরি মিনাল কওল আর এক প্রকার জিকির আছে উচ্চস্বরে জিকির এই উচ্চস্বরে জিকিরের জন্য আল্লাহ আয়াতেই একটি শর্ত আরোপ করে দিয়েছেন মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে আরো দুটি শর্ত আরোপ করেছেন তাহলে উচ্চস্বরে জিকির জায়েজ মনে মনে জিকির উত্তম উচ্চস্বরে জিকির জায়েজ মনে মনে জিকির উত্তম উচ্চস্বরে জিকির জায়েজ কোনো মুফতি সাহেব ফতোয়ার কিতাব নিয়ে বসে যাবেন না কোনো মুফতি সাহেব ইলেকট্রনিক্স মিডিয়ায় ফতোয়া জারি করতে শুরু করে দেবেন না আগে তফসিরের কথাগুলি আগে জব্দ করুন তফসিরের কথাগুলি আগে নিয়ন্ত্রণ করুন আমার কথা বুঝে থাকলে বলুন আল্লাহ কোরআনে বলেছেন উচ্চস্বরে জিকির না জায়েজ না জায়েজ আল্লাহ কোরআনে বলেছেন উচ্চস্বরে জিকির জায়েজ তুমি মুফতি ফতোয়া নিয়ে গাঠাগাঠি করার কোনো দরকার নাই আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন উচ্চস্বরে জিকির জায়েজ কিন্তু বিনা শর্তে না তিন শর্তে বিনা শর্তে না তিন শর্তে তিন শর্তে উচ্চস্বরে জিকির করা জায়েজ মনে মনে জিকির করা জায়েজ না উত্তম মনে মনে জিকির করা উত্তম উচ্চস্বরে জিকির করা জায়েজ বিনা শর্তে না তিন শর্তে তিন শর্তের প্রথম শর্ত হইল আল্লাহ বলেন দুনাল জাহরে মিনাল কাউল চিৎকার দেওয়ার মতো উচ্চস্বরে নয় চিৎকার দেওয়ার মতো উচ্চস্বরে নয় কেউ যদি তার বাবাকে চিৎকার দিয়া রাখে তাহলে আদব হয় না বেয়াদবি হয় কেউ যদি তার মাকে চিৎকার দিয়া রাখে আদব হয় না বেয়াদবি হয় কেউ যদি তার উস্তাদকে চিৎকার দিয়া রাখে আদব হয় না বেয়াদবি হয় কোনো মুরিদ যদি তার পীরকে চিৎকার দিয়া রাখে আদব হয় না বেয়াদবি হয় তফসীরের কিতাবে পরিষ্কার লেখা আছে আল্লাহর জিকির উচ্চস্বরে চিৎকার দিয়া করা আল্লাহর সাথে বেয়াদবি তাহলে দূরে দূরের পরিমাণ কি মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখা দূরের পরিমাণ হইল স্বাভাবিক দূরে চিৎকার দিয়া দূরে আল্লাহর জিকির করা জায়েজ না স্বাভাবিক দূরে আল্লাহর জিকির করা জায়েজ স্বাভাবিক দূরে আল্লাহর জিকির করা জায়েজ আমাদের দেশের বিভিন্ন হক্কানি পীরগণ তার মুরিদানকে উচ্চস্বরে জিকির করার নির্দেশ দিয়া থাকেন কেন এর পিছনে কিছু হেকমত আছে কিছু কৌশল আছে এই কৌশলটা আপনাদেরকে বোঝাবার জন্য একটা উদাহরণ দিচ্ছি শুনুন প্রত্যেক মুসল্লির জন্য নামাজে সূরায়ে ফাতিহা পড়া জরুরি কিনা প্রত্যেক মুসল্লির জন্য নামাজে সূরায়ে ফাতিহা পড়া জরুরি কোনো অবস্থায় ফরজ কোনো অবস্থায় ওয়াজিব কোনো অবস্থায় ফরজ কোনো অবস্থায় ওয়াজিব কোন অবস্থায় ফরজ কোন অবস্থায় ওয়াজিব সেটা আমার আজকের আলোচ্য বিষয় নয় আপনারা প্রয়োজন মনে করলে কোনো আলেমের কাছ থেকে কোনো মুফতি সাহেবের কাছ থেকে কোনো ইমাম সাহেবের কাছ থেকে জেনে নেবেন আমি শুধু বলছি প্রত্যেক নামাজে সূরায়ে ফাতিহা পড়া জরুরি কাজেই সূরায়ে ফাতিহা মুখস্থ করে পড়বে না কোরআন শরীফ দেখে দেখে পড়বে মুখস্থ করে পড়বে কারণ কোরআন শরীফ মুখস্থ করার দুই পদ্ধতি আছে আপনি যদি সূরায়ে ফাতিহা বের করে ঘন্টার পর ঘন্টা এদিকে তাকিয়ে থাকেন আর মনে মনে আওড়াতে থাকেন তবুও মুখস্থ হয় ঘন্টার পর ঘন্টা সূরায়ে ফাতিহা দেখতে থাকলে আর মনে মনে আওড়াতে থাকলেও মুখস্থ হয় আর যদি আপনি সূরায়ে ফাতিহা কুলে
ঘন্টার পর ঘন্টা দেখলেন না আর মনে মনে আওড়ালেন না মুখে জপতে থাকলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলুন শুধু দেখতে থাকলে আর মনে মনে আওড়ালে সহজে মুখস্থ হইতো না জপতে থাকলে সহজে মুখস্থ হয় ঠিক তেমনিভাবে আমাদের দেশের অনেক হক্কানি পীরগণ তাদের মুরিদকে জোরে জোরে জিকির করার নির্দেশ কেন দেন কারণ মুখের উচ্চারণ হইতে থাকলে সহজে অন্তরে চালু হইয়া যায় আসল ব্যাপার হইলো অন্তরে আল্লাহর নাম চালু হইয়া যাওয়া অন্তরে যদি আমার আল্লাহর জিকির চালু হইয়া যায় আল্লাহর জিকির আমাকে সব রকমের গুনাহ থেকে ফিরাবে অন্তরে যদি আমার আল্লাহর জিকির সদা সর্বদার জন্য চালু হয়ে যায় এই জিকির আমাকে তাআল্লুক মা আল্লাহ হাসিল করিয়ে দেবে তাহলে অন্তরে সহজে চালু হইয়া যায় মুখে না জফলে না মুখে জফলে আস্তে আস্তে জফলে না একটু জোরে জোরে জফলে এই জন্য আমাদের দেশের অনেক হক্কানি পীরগণ তাদের মুরিদানকে জুরে জিকির করার নির্দেশ দিয়া থাকেন জুরে জুরে আল্লাহর নাম জফলে যত সহজে অন্তরে চালু হয় মনে মনে জফলে তত সহজে চালু হয় না এইটা সহজ সহজলভ্যতার জন্য পীর সাহেবগণ মুরিদানকে জুরে জুরে আল্লাহর জিকির কথা করার কথা বলে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু ওয়াদুনাল জাহরি মিনাল কাউল বলে দিয়েছেন চিৎকার দেওয়ার থেকে নিম্ন আওয়াজে স্বাভাবিক জোরে আওয়াজে জিকির করার অনুমতি আল্লাহ কোরআনে দিয়েছেন এই জন্য যে সমস্ত পীরগণ নিজেদের মুরিদানকে জোরে জিকির করার নির্দেশ দেন তাদের কোরআনের কথা মুরিদানকে স্মরণ করিয়ে দেওয়া দরকার কেন তোমাকে জোরে জিকির করার কথা বলেছি জোরে জিকিরের দ্বারা অন্তরে জিকিরটা চালু হওয়ার জন্য চিৎকার করে আল্লাহর কিতাবে আল্লাহর কোরআনের নির্দেশ লঙ্ঘন করার জন্য নয় এই কথাটা কি পীরদের পক্ষ থেকে মুরিদানকে বোঝাবার দরকার আছে কিনা মনে করেন আপনারা পীর যদি মুরিদকে বলে না যে জুরে জিকির করার অনুমতি আল্লাহ কোরআনে দিয়েছেন যে শর্তগুলি সাপেক্ষে এর মধ্যে একটা শর্ত হলো চিৎকার দেওয়া যাবে না স্বাভাবিক আওয়াজে বলতে হবে এই কথা যদি পীর মুরিদকে বলে না দেয় পীর তো চিৎকার দিয়েই জিকির করবে মুরিদ তো চিৎকার দিয়েই জিকির করবে তাহলে মুরিদের খবর রইল পীরের না পীরের ব্যাপারে মুরিদের ব্যাপারে বেখবর পীর যেই ফির নিজেই মুরিদের ব্যাপারে বেখবর এই ফিরের মুরিদ কতটুকু তাসাউফ হাসিল করবে কতটুকু মারিফত হাসিল করবে কতটুকু তাজকিয়ায়ে নফস হাসিল করবে কতটুকু তার অন্তরে আল্লাহর নাম জারি করবে অথচ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেককেই কিয়ামতের দিন আল্লাহর কাছে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে মুরিদের জন্য পীর দায়িত্বশীল কিনা ছাত্রের জন্য উস্তাদ দায়িত্বশীল কিনা জনগণের জন্য সরকার দায়িত্বশীল কিনা পরিবারের জন্য পরিবারের কর্তা দায়িত্বশীল কিনা সন্তানের জন্য মা বাবা দায়িত্বশীল কিনা আল্লাহ রাসূল বলেন তোমাদের প্রত্যেকেই কোনো না কোনো ব্যাপারে দায়িত্বশীল প্রত্যেককে যার যার দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সুতরাং আমার মুরিদে যদি চিৎকার দিয়া জিকির করে যেটা আল্লাহ নিষেধ করেছেন আমি যদি মুরিদকে এই ব্যাপারে সতর্ক না করি তাহলে আমি সতর্ক পীর না অসতর্ক পীর আমার মুরিদ কেন জিকির করতে লঙ্ঘন করলো আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে কিনা তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন কতটুকু জোরে আল্লাহর জিকির করা যাবে জোরের পরিমাণ হলো চিৎকার দিয়া নয় স্বাভাবিক জোরে আল্লাহর জিকির করা যাবে এটা হলো জোরে জিকির জায়েজ হওয়ার জন্য এক নম্বর শর্ত জোরে জিকির জায়েজ হওয়ার জন্য এক নম্বর শর্ত জোরে জিকির জায়েজ হওয়ার জন্য দুই নম্বর শর্ত হলো তোমার জিকিরের আওয়াজে কারো কুরআন তেলাওয়াতে যেন ব্যাঘাত না ঘটে তোমার জিকিরের আওয়াজে কারো নফল নামাজে যেন ব্যাঘাত না ঘটে তোমার জিকিরের আওয়াজে কারো কোনো ধর্মীয় কাজে যেন ব্যাঘাত না ঘটে যদি তোমার জিকিরের আওয়াজে কারো কোনো ধর্মীয় কাজে ব্যাঘাত ঘটে তোমার জোরে জিকির করা জায়েজ নাই জোরে জিকির করা জায়েজ নাই সুতরাং কারো কোনো ধর্মীয় কাজে ব্যাঘাত হতে পারবে না আমার উচ্চস্বরের জিকিরের কারণে এটা উচ্চস্বরে জিকির জায়েজ হওয়ার কত নম্বর শর্ত দুই নম্বর শর্ত তিন নম্বর শর্ত হলো আমার উচ্চস্বরের জিকিরের কারণে কারো কোনো সংসারের কাজে ব্যাঘাত হতে পারবে না হাসপাতালের কোনো রুগীর অশান্তি হতে পারবে না কোনো লোকের ঘুমের ব্যাঘাত হতে পারবে না কোনো পরীক্ষার্থী ছাত্রর লেখাপড়ার কাজে ব্যাঘাত হতে পারবে না তিন শর্ত মানে থাকবে সারা জীবন যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জুরে জিকির করার অনুমতি দিয়েছেন
সেই আয়াতে বিনা শর্তে অনুমতি দিয়েছেন না তিন শর্তে? তিন শর্তের প্রথম শর্ত হলো চিৎকার দেওয়ার মতো জোরে নয়, স্বাভাবিক জোরে জিকির করতে হবে। দুই নম্বর শর্ত হলো আমার জিকিরের কারণে কারো কোনো ধর্মীয় কাজে যেন ব্যাঘাত না হয়। তিন নম্বর শর্ত হলো আমার জোরের জিকিরের কারণে কারো কোনো সংসারের কাজে যেন ব্যাঘাত না হয়। এই তিন শর্তে যদি জিকির পরে আর কথা বুঝে থাকলে, আমার জিকিরের দ্বারা যদি আপনার ঘুমে ব্যাঘাত হয়, আমার জিকিরের দ্বারা যদি আপনার লেখাপড়ায় ব্যাঘাত হয়, আমার জিকিরের আওয়াজে যদি আপনার কোরআন তেলাওয়াতে ব্যাঘাত হয়, আমার জোরে জিকির করার কারণে যদি আপনার নফল নামাজে ব্যাঘাত হয়, তাহলে আপনি আমাকে জোরে জিকির করতে বাধা দেওয়ার শরীয়ত সম্মত অধিকার রাখেন কিনা? সুতরাং যার জোরের জিকিরের কারণে অন্যজনের ইবাদত বন্দেগীতে ব্যাঘাত হয়, যার জোরে জিকিরের কারণে অন্যজনের সংসারের কাজে ব্যাঘাত হয়, যার জোরে জিকির করার কারণে অন্যজনের ঘুমে ব্যাঘাত হয়, অন্যজনের লেখাপড়ায় ব্যাঘাত হয়, তাকে জোরে জিকির করতে বাধা দেওয়ার অধিকার আছে তাদের শরীয়ত সম্মত অধিকার। গায়ের জোরে অধিকার না শরীয়ত সম্মত অধিকার? তখন যদি সে জিদ ধরে তোমার সুবিধা হইল না অসুবিধা হইল তা আমি বুঝি না, আমি জিকির করবই, তোমার ঘুমে ধরে কি না ধরে না তা আমি দেখতে রাজি নই, আমি জিকির করবই, তুমি কোরআন তেলাওয়াত করতে পারো কি না পারো না তা আমার দেখার ব্যাপার নয়, আমি জোরে জিকির করবই। এইটা কি আত্মশুদ্ধির জিকির না আত্মপ্রকাশের জিকির? এই আত্মপ্রকাশ অন্তরের যে যত আগাছার কারণে মানুষ গুণা করে, এটার মধ্যে আত্মপ্রকাশ আর একটা আগাছা। এই জিকিরের দ্বারা আত্মশুদ্ধি হয় না, এই জিকিরের দ্বারা তজকিয়ায়ে নফস হয় না, এই জিকিরের দ্বারা আত্মা পবিত্র হয় না, বরং আত্মা আরো অপবিত্রতার অন্ধকারে চলে যায়। কারণ তোমার জিকির জায়েজ জিকির নয়, তোমার জিকির নাজায়েজ জিকির। যেই ব্যক্তি অন্য লোকের ধর্মীয় কাজে ব্যাঘাত হইল কিনা বুঝতে রাজি নয়, যেই ব্যক্তি অন্য লোকের সংসারের কাজে ব্যাঘাত হলো কিনা বুঝতে রাজি নয়, সে জিদ ধরে জিকির করার জন্যই সে আল্লাহকে অন্তরে জারি করার জন্য জিকির করে না নিজেকে সমাজে চালু করার জন্য জিকির করে? নিজেকে সমাজে প্রসিদ্ধ করে তোলা, মুখ দেখানো মনোভাব, তরিকতের ভাষায় এটাকে রিয়া বলা হয়। রিয়া, রিয়া হারাম, রিয়া হারাম, রিয়া হারাম। মুখ দেখানো জিকির হারাম, মুখ দেখানো কোরআন তেলাওয়াত হারাম, মুখ দেখানো নামাজ হারাম, মুখ দেখানো যাকাত হারাম, মুখ দেখানো হজ হারাম, মুখ দেখানো ইবাদত হারাম, মুখ দেখানো বন্দেগী হারাম। তাহলে যারা নিজের জিকিরের দ্বারা কার কি ব্যাঘাত হইলো বুঝতে রাজি নয়, তারা জিদ ধরে জিকির করার জন্যই এরা হালাল জিকির করে না হারাম জিকির করে? এই রকম হারাম উভয়ে যারা ধর্মের কাজ করে, এই রকম হারাম উভয়ে ধর্মের কাজ করেওয়ালা, রিয়ার মাধ্যমে ধর্মের কাজ করেওয়ালা, লুপ দেখানো ধর্মের কাজ করেওয়ালাদের হাসরের মাঠে কি দুর্দশা হবে, এই মর্মে আপনাদের একটি হাদিস শোনাই। হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের বিচারে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর শহীদকে জিজ্ঞাসা করবেন, তুমি কি আমল করে এসেছিলে? বলবে, আল্লাহ তোমার রাস্তায় যুদ্ধ করে প্রাণ বিসর্জন দিয়ে শহীদ হয়েছি। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, ফিরিস্তা শহীদের ঠেঙ্গ জিঞ্জির দিয়া বান্ধ, উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। শহীদ আল্লাহর কাছে জানতে চাইবে, আমার কি অপরাধ? আল্লাহ বলবেন, তুমি আমি আল্লাহকে খুশি করার জন্য যুদ্ধ করনি, মানুষের সামনে সুখ্যাতি অর্জন করার জন্য যুদ্ধ করেছিলে, তোমার মতো শহীদের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই। হাদিস শরীফে আল্লাহর রাসূল আরো বলেন, হাসরের মাঠে আল্লাহ এক শ্রেণীর দানবীরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি আমল করে এসেছ? দানবীর বলবে, আল্লাহ বহু টাকা পয়সা তোমার রাস্তায় দান করে দিয়েছি। আল্লাহ ফেরেশতাকে বলবেন, দানবীরের পায়ে জিঞ্জির দিয়ে বান্ধ, উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। দানবীর আল্লাহর কাছে জানতে চাইবে, আমার কি অপরাধ? আল্লাহ বলবেন, তুমি দান খয়রাত করেছিলে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, তুমি দান খয়রাত করেছিলে মানুষের সামনে প্রকাশ করার জন্য, জনপ্রিয়তা লাভ করার জন্য, তোমার মতো দানবীরের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই। তারপরে রাসূল বলেন, হাসরের মাঠে আল্লাহ এক শ্রেণীর আলেমকে জিজ্ঞাসা করবেন, এবার আমাদের উপর ভরে কি না, এটাকে কোনো কোনো এলাকার আঞ্চলিক ভাষায় কয় নিজের ক্ষেতে শ্বাস পড়া, আপনারা সেই কথাটা বলেন কি না আমি জানি না, এবার নিজের ক্ষেতে শ্বাস পড়বে, এবার আমাদের উপরে পড়বে, আমরা যারা আলেম হিসাবে সমাজে চিহ্নিত, আমরা যারা আলেম হিসাবে সমাজে পরিচিত, অথবা যারা নিজেকে আলেম হিসাবে সমাজে পরিচিত করতে চান। আল্লাহর রাসূল বলেন, হাসরের মাঠে আল্লাহ একদল আলিমকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি আমল করে এসেছ? তারা বলবে, আল্লাহ
তোমার বান্দাকে তোমার কথা শুনাইছি, এই কাজে জীবন কাটাইছি। আল্লাহ ফেরেশতাকে বলবেন, ফেরেশতা এই সমস্ত আলিমের পায়ে জিঞ্জির দিয়া বান্ধো আর জাহান্নামে নিয়ে যাও। আলেমগণ আল্লাহর কাছে জানতে চাইবে আমাদের কি অপরাধ। আল্লাহ বলবেন, তোমরা কাজটা ভালো করেছ, আমার ইবাদত করেছ, আমার বন্দেগি করেছ, আমার গোলামি করেছ, কিন্তু আমি আল্লাহকে খুশি করার উদ্দেশ্য ছিল না, তোমরা জনপ্রিয়তা লাভ করার উদ্দেশ্য ছিল। তোমার মতো আলেমের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই। বলুন, সমাজে প্রকাশ করার জন্য যদি যুদ্ধ কইরা মারা যায়, জান্নাতি না জাহান্নামি? জনপ্রিয় হওয়ার জন্য যদি দান করে, জান্নাতি না জাহান্নামি? জনপ্রিয় হওয়ার জন্য ওয়াজ করে, বক্তাগিরি করে, জান্নাতি না জাহান্নামি? জাহান্নামি। ওয়াজ করলে জনপ্রিয়তার উদ্দেশ্যে ওয়াজ করলে যদি জাহান্নামি হয়, জনপ্রিয়তার উদ্দেশ্যে দান করলে যদি জাহান্নামি হয়, জনপ্রিয়তার উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় লড়াই করে শহীদ হলে যদি জাহান্নামি হয়, তাই না? যেই ব্যক্তি কোনো মানুষের সুবিধা অসুবিধা বুঝতে রাজি না, সে জিদ ধরে সে দূরে জিকির করবেই। সে জিকির করে আল্লাহ খুশি করার জন্য না, আমি একজন জিকির করনেওয়ালা সমাজে দেখাবার জন্য, জনপ্রিয়তার জন্য। জনপ্রিয়তার উদ্দেশ্যে যুদ্ধে গিয়া শহীদ হওয়া হারাম, জনপ্রিয়তার উদ্দেশ্যে লক্ষ কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করা হারাম, জনপ্রিয়তার উদ্দেশ্যে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া হারাম, জনপ্রিয়তার উদ্দেশ্যে দূরে জিকির করা হারাম। এবার আর একটি কথা জিকির সম্পর্কে বলে আমার বক্তব্য শেষ করতে চাই, সেটা হলো জিকির সম্পর্কে যে সমস্ত কথাবার্তা আপনারা শুনতে পারলেন, বুঝতে পারলেন, এই সমস্ত কথা শোনার পরে, বোঝার পরে, একজন মানুষের মনের মধ্যে যখন আল্লাহর জিকির চালু হয়ে যায়, একজন মানুষ যখন সদা সদা আল্লাহর জিকিরে লিপ্ত থাকার মতো যোগ্যতা অর্জন করে ফেলে, হয়তো একটা কুকুর এসেছিল আবার চলে গেছে, আপনারা দেখারও দরকার নাই, সেদিকে তাকাবারও দরকার নাই, আপনারা নীরব থাকুন, মাত্র আর কয়েক মিনিট কথা বলবো, আর কয়েক মিনিট ফিনিশিংটা শুনুন। একজন মানুষ আল্লাহর জিকির করতে করতে হারাম উপায়ে না হালাল উপায়ে, আমরা যারা আল্লাহর জিকির করবো হারাম উপায়ে করবো না হালাল উপায়ে করবো? মানুষকে দেখাবার জন্য করবো না আল্লাহকে খুশি করার জন্য? আমার জিকিরের যারা যদি কোনো মানুষের কোনো কাজে ডিস্টার্ব হয়, তাহলে সেই জিকির দূরে করা যায় না, আস্তে করতে হবে, আস্তে করতে হবে। তখন যদি আমি জিদ ধরি, তোমার সুবিধা অসুবিধা আমি বুঝি না, আমি দূরে জিকির করবই, এই জিকির করা কোনো মুফতি কোনো ফতোয়ার কিতাবে হালাল লেখেননি, এই জিকির হারাম, এটা লোক দেখানো জিকির, এটা আল্লাহর নাম অন্তরে দাঁড়ি করার জিকির নয়। হালাল উপায়ে জিকির জিকিরগুলি যারা করতে দেখেন, জিকির করতে 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 এক সময় তারা মনের মনের ভাব আবেগে এমন অবস্থা হইয়া দাঁড়ায় যে অবস্থায় তারা নিজের উপর নিজের নিয়ন্ত্রণ থাকে না। তরিকতের ভাষায় এটাকে ওয়াজাদ বলা হয়, ওয়াজদ বলা হয়, ওয়াজদ। আল্লাহর জিকির যখন আমার মনে প্রাণে দেহ মানে চালু হয়ে গেল, আমি মুখেও সদা সর্বদা কোনো না কোনো উপায়ে আল্লাহর জিকিরে লিপ্ত থাকি, আমার অন্তরে সদা সর্বদা আল্লাহর জিকির চালু থাকে, হারাম কাজ সামনে আসলেও না আসলেও তা আল্লুক মা আল্লাহ যখন হাজির হয়ে যায়, আল্লাহর মহব্বতে যখন আমি বিভোর হয়ে যাই, তখন অনেক সময় এই আল্লাহ প্রেমিকদের মধ্যে এমন একটা ভাব আবেগের সৃষ্টি হয় যে ভাব আবেগের কারণে নিজের উপর নিজের নিয়ন্ত্রণ থাকে না, তখন নাচতে থাকে লাফাতে থাকে। বলুন, ইচ্ছাকৃত না বাবাগে আধা ভাগল হইয়া, এটা কি পুরাপুরি নিয়ন্ত্রণে আছে নিজের নিজের উপর, না এক ধরনের পাগল হয়ে গেছে? বাবের আবেগে যদি এই ধরনের পাগল হইয়া যায়, তাহলে তার জন্য না নাচতে থাকাটা, তার জন্য লাফাতে থাকাটা মার্জনীয়, তার জন্য নাচতে থাকাটা লাফাতে থাকাটা অমার্জনীয় না মার্জনীয়? মার্জনীয়, অন্যদের জন্য অনুসরণীয় নয়। বলুন তো, বাবের আবেগে আধা পাগল হইয়া, বাবের আবেগে নিয়ন্ত্রণ হারাইয়া যদি কোনো জিকিরকারী নাচতে থাকে লাফাতে থাকে, তাহলে এটা অমার্জনীয় অপরাধ না তার জন্য মার্জনীয়? যার মধ্যে এমন ভাবের আবেগ সৃষ্টি হয়নি তার জন্য মার্জনীয় নয়, তাকে আমি মাফ করে দেব, কিন্তু আমি তার অনুসরণ করব না, অনুকরণ করব না, তাকে অক্ষম মনে করব, তাকে অপারগ মনে করব, তাকে আমি এই ব্যাপারে তাকে মাজুর মনে করব। কিন্তু প্রশ্ন দাঁড়ায়, হাজার হাজার মানুষের সামনে শুধু বাবের আবেগ উঠে, একা একা বা দু চারজনের সামনে জিকির করলে তার আবেগ উঠে না? এটা কোনটা, এটা কোনটা?
হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে জিকির করা হলে সে নাচতে থাকে লাফাইতে থাকে কুটি বেয়ে প্যান্ডেলে উঠে যায় গাছের ডাল বেয়ে গাছের আগাতে আগায় উঠে যায় আবার লাফ দিয়ে নেমে যায় কোন সময় হাজার জনতার সামনে যখন জিকির হয় লক্ষ জনতার সামনে যখন জিকির হয় একা একা যখন জিকির করে দু চার জনের সামনে যখন মসজিদে বসে জিকির করে যখন রাস্তাঘাটে জিকির করে তখন তার বাপ জাগে না মানুষ দেখলে বাপ জাগে এই বাপ এই বাপ এই বাপ অন্তর পবিত্র করার বাপ না লোক দেখানো বাপ লোক দেখানো ইবাদত যদি হারাম হয় লোক দেখানো বাপ ভণ্ডামি ছাড়া আর কিছু নয় আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আত্মা পবিত্রকরণ পদ্ধতি আত্মা পবিত্রকরণ পদ্ধতি এবং তার শরীয়তের শরীয়ত সম্মত বিধিবিধান মাধ্যমে গ্রহণ করার আত্মা পবিত্র করে আমাদের জান্নাত লাভ করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন অনেকে আমার কাছে জানতে চেয়েছেন আমার লেখা বই কি কি আছে কোথায় আছে এই ব্যাপারে আমার প্রথম কথা হলো আমার লেখা বই যাদের পয়সা খরচ করে সাফে বিক্রি হইলে মুনাফা তারা ভাই বিক্রি না হইলে লস তাদের যায় এই বই বিক্রির সাথে আমার লাভ লোকসানের কোনো সম্পর্ক নাই শুধু যারা জানতে চেয়েছেন তাদেরকে বলি আমার স্টেজের পিছে আমার গাড়ির ড্রাইভারের কাছে আমার লিখিত বই আছে একটা বই হলো মজহাব সিরিজ এক মজহাব সিরিজ দুই মজহাব সিরিজ তিন মজহাব সিরিজ চার আর একটা হইল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী আমার লিখিত দুইটি বই মাহফিল শেষে মুনাজাতের পরে স্টেজের পিছনে আমার গাড়ির ড্রাইভারের কাছে পাবেন লাভ লোকসান যারা সাপে তাদের হয় আমার কোনো লাভও নাই লোকসানও নাই আমার কাছে আবেদন করার কাছে কারণে বিষয়টি বলে দিলাম।